নিজস্ব প্রযুক্তিতে বিমান বাহিনীর সদস্যরা বিমান তৈরির মতো চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি জানান শিগগিরই বিমানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যশোর থেকে ফিরে খলিলুর রহমান জুয়েলের ক্যামেরায় আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাংলাদেশ বিমান বাহিনীর 82তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2023 কোর্সের কমিশন উপলক্ষে যশোরের বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এর মাধ্যমে 6 নারী অফিসার সহ 22 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ তুলে দেন বিমান বাহিনী প্রধান। এ সময় তিনি জানান বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনী উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বর্তমানে বিমান বাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, বিমান প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, রাডার, সিমুলেটর, ক্ষেপণাস্ত্র এমনকি বিমান অবরোহণ প্রযুক্তিতে সমৃদ্ধ। তিনি আরও জানান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি বিমান তৈরির একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছেন যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। 82তম বাফা কোর্সে চৌকস কৃতিত্বের জন্য সোর্ড অব অনার লাভ করেন অফিসার ক্যাডেট কাশ্যপ মাহবুব লাবিব। উড্ডয়ন প্রশিক্ষণের কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি লাভ করেন অফিসার ক্যাডেট ওয়াসিফ আহমেদ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, যশোর।